ঢুকে পড়া মিয়ানমারের বিভিন্ন বাহিনীর সদস্য সহ 330 জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘুমধুম স্কুল থেকে তাদের আনা হয়েছে ইনানি সৈকতের অস্থায়ী ক্যাম্পে। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হুসাইন জিয়াদ ও মনতোষ বেদজ্ঞ। শুরুতেই জিয়াদ, আপনার কাছে জানতে চাই যে মিয়ানমারে যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে সর্বশেষ প্রক্রিয়া কত দূর হলো? গালিব, প্রক্রিয়া একেবারেই শেষ পর্যায়ে, কারণ তাদেরকে যেখানে রাখা হয়েছিল দুটি স্কুল সেখান থেকে সকাল 7টার কিছু পরেই আসলে এই অস্থায়ী ক্যাম্পটিতে নিয়ে আসা হয়। ইনানি জেটি ঘাটের জেটি, নৌবাহিনীর জেটি ঘাটে এখানে এনে রাখা হয়েছে তাদেরকে। এখানে অস্থায়ী ক্যাম্পের ভেতর এখন সেই 330 জন অবস্থান করছেন। এর মধ্যে 302 জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্য, 4 জন তাদের পরিবারের সদস্য, এর মধ্যে 2 জন নারী, 2 জন শিশু রয়েছে, 18 জন ইমিগ্রেশন সদস্য, 2 জন সেনা সদস্য এবং বাকি 4 জন মিয়ানমারের বেসামরিক নাগরিক। এর মধ্যে 6 জন কিন্তু গুলিবিদ্ধ, 4 জন গুলিবিদ্ধ ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বা অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন, তাদেরকেও গতকাল রাতে নিয়ে আসা হয়। আমরা এখন যেটি দেখছেন ইরানি জেটিঘাট, এখানে কিন্তু যে জাহাজটি করে বাংলাদেশের সীমান্ত থেকে নিয়ে যাওয়া হবে সেই জাহাজটিও এরই মধ্যে ঘাটে এসে ভিড়েছে। কর্ণফুলী এক্সপ্রেস, যেটি পর্যটকবাহী একটি জাহাজ, সেটি গভীর সাগরে নিয়ে যাবে। এই পুরো এলাকা আমরা দেখেছি যে সকাল থেকে একদম পুরো এলাকাটি একেবারে নিরাপত্তার চাদরে ঢাকা। বিশেষ করে বিজিবির সদস্যরা কড়া নিরাপত্তায় রয়েছেন এখানে। প্রতি 10 থেকে 20 হাত পরপরই বিজিবির সদস্যদের আমরা দেখতে পাচ্ছি ভারী অস্ত্র হাতে পাহারা দিচ্ছেন। এই পুরো সৈকত এলাকা আসলে ঘিরে রাখা হয়েছে। একই সাথে কমান্ডো সদস্যরা রয়েছেন, নৌবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি, র্যাবের সদস্যরা রয়েছেন, অর্থাৎ বিভিন্ন বাহিনীর সদস্যরা রয়েছেন। এখানে বিজিবির মহাপরিচালক এসে উপস্থিত হবেন, স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন, মিয়ানমারের রাষ্ট্রদূত এসে উপস্থিত হবেন এই জায়গায়, এবং বলা হচ্ছে যে মিয়ানমার রাষ্ট্রদূতের মধ্যস্থতায় তাদেরকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে মিয়ানমারের যেই সদস্যরা রয়েছেন, 5 সদস্যের একটি প্রতিনিধি দল, তাদেরকে আমাদের কোস্টগার্ডের জাহাজে করে এই ইনানি জেটিঘাটে আনা হয়েছে এবং তারা এরই মধ্যে ইমিগ্রেশনের বাকি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো আমরা দেখছি। অস্থায়ী তাঁবুতে বায়োমেট্রিক করা সহ যে বাকি যে পদ্ধতিগুলো সেই প্রক্রিয়াগুলো বা তাদের শারীরিক সুস্থতার সনদ যে দেওয়ার কথা সেগুলো দেওয়ার প্রক্রিয়া চলছে এখন পর্যন্ত। একটু বলে রাখি যে গত 4 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত, যেহেতু মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী আরাকান আর্মির সাথে যুদ্ধ চলছে সীমান্তরক্ষী মিয়ানমার জান্তা সরকারের, এই বাংলাদেশ সীমান্তে যে যুদ্ধ হয়েছে কক্সবাজার টেকনাফ, সে যুদ্ধে কারণে এই 330 জন নাগরিক এই গত 4 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে অস্ত্রসহ প্রবেশ করে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে যে ফেরানোর প্রক্রিয়া, সেটি আমি এখন চলে যাওয়া। আমার অন্য সহকর্মী মনতোষ বেদজ্ঞ আছেন এখানে এবং মনতোষ বেদজ্ঞর কাছে আমি জানতে চাইব যে তাদেরকে আসলে কোন পথে কিভাবে মিয়ানমার পর্যন্ত নিয়ে যাওয়া হবে। মনতোষ জিয়াদ, আমরা দেখেছি কিছুক্ষণ আগে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের একজন কর্নেল মিউ তুরা নংয়ের নেতৃত্বে 5 সদস্যের একটি দল কিন্তু এই অস্থায়ী ক্যাম্পে এসেছে ইনানি জেটিঘাটের, এবং তারা আসলে এখানে যে যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়া, বিশেষ করে ইতিমধ্যে আমরা দেখেছি কক্সবাজারের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সদস্য সহ 330 জন নাগরিক, তাদের বায়োমেট্রিক সম্পন্ন করা হয়েছে এবং এই যাচাই বাছাই তাদের নাম ঠিকানা এবং তারা যে পরিচয়টা আসলে দিয়েছেন সেই যাচাই বাছাইয়ের কাজটি এই মুহূর্তে ক্যাম্পে চলছে, এবং তাদের জন্য আমরা দেখেছি যে সকালের যে নাস্তা সেটিরও ব্যবস্থা করা হয়েছে এবং পুরো এলাকা কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এখানে রাখা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যে জাহাজটিতে করে তাদেরকে নিয়ে যাওয়া হবে গভীর সাগরে, সেই জাহাজটি এখন ইনানির যে জেটিঘাট রয়েছে সেখানে কিন্তু নোঙর করা রয়েছে, এবং এই জাহাজটি কর্ণফুলী জাহাজ এবং এই জাহাজের ধারণ ক্ষমতা 750 জনের, এবং এই জাহাজটিতে করে যাবে মিয়ানমারের 330 জন নাগরিক, তাদেরকে এই জাহাজে করে নিয়ে যাওয়া হবে গভীর সাগরে অপেক্ষমান মিয়ানমারের যে জাহাজটি থাকবে সেখানেই, এবং এই প্রক্রিয়াটা আসলে খুব
শিগগিরই শুরু হবে বলে আশা করা যাচ্ছে। বিশেষ করে বিজিবির যে তৎপরতা, স্থানীয় প্রশাসনের যে তৎপরতা, আমরা তা কিন্তু সকাল থেকেই দেখছি। সকাল 7টার আগে যখন আমরা দেখেছি যে ঘুমদুম হাই স্কুল থেকে একেবারে ইনানি জেটিকাট এলাকা পর্যন্ত যে আঠাশ কিলোমিটার পথ, সেই পথটিতে কিন্তু পথের মোড়ে মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এবং পরে ইনানি জেটিকাট এলাকায় যখন তাদেরকে আনা হয়, তখন কিন্তু আমরা দেখেছি এখানে বিজিবি সদস্য, র্যাব সদস্য, কোস্টগার্ডের সদস্য, নৌবাহিনীর সদস্য সবাই কিন্তু মিলে এখানে কড়া নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে যে জেটিঘাটটি, সুদীর্ঘ যে জেটিঘাটটি রয়েছে, সেখানে কিন্তু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটু দূরেই কিন্তু, খুব নিকট দূরত্বেই কিন্তু এক একজন বিজিবি সদস্য সশস্ত্র অবস্থায় অবস্থান নিয়েছেন। এবং এই যে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার অপেক্ষা, সেই কাজটিই কিন্তু এখন শুরু হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি, এখানে বিজিবির মহাপরিচালক থাকবেন এবং স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন, জেলা প্রশাসন, জেলা পুলিশের কর্মকর্তারা থাকবেন এবং মিয়ানমারের রাষ্ট্রদূত এই হস্তান্তর অনুষ্ঠানটিতে আসবেন। এবং খুব শিগগিরই আসলে সেই প্রক্রিয়াটা শুরু হবে, আশা করা যাচ্ছে ঘন্টা দুয়েকের মধ্যেই হয়তো মিয়ানমারের যে নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তারা নিজ দেশের উদ্দেশ্যে ফিরে যাবেন। এবং সেই কাজটি আসলে করা হচ্ছে। আমরা দেখেছি যে গত 4 ফেব্রুয়ারি থেকে গত 9 ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু তারা মিয়ানমারের যেসব নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তারা আসলে বান্দরবনের যে ঘুমদুম সীমান্ত পয়েন্ট রয়েছে, এছাড়া টেকনাফ এবং উখিয়ার যে সীমান্ত পয়েন্ট রয়েছে, বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে কিন্তু তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এবং তাদের হাতে কিন্তু এই সময় আমরা অস্ত্র দেখেছি, সেই অস্ত্রগুলো, গোলাবারুদগুলোও কিন্তু জমা রাখা হয়েছে বিজিবির হেফাজতে। তবে এই যে জিনিসগুলো তারা নিয়ে এসেছেন তা সেগুলো এই মিয়ানমারের যারা সীমান্তরক্ষী রয়েছেন বা অন্যান্য সদস্য রয়েছেন, মিয়ানমারের নাগরিক রয়েছেন, তাদের সাথে ফিরিয়ে দেওয়া হবে কি না সেটি কিন্তু এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বা বিজিবির পক্ষ থেকে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে এখানে যে হস্তান্তরের যে প্রক্রিয়াটা সেটি কিন্তু অনেক দূরে গিয়েছে এবং সকাল থেকে এ পর্যন্ত কিন্তু সব সদস্যকে এখানে যে অস্থায়ী ক্যাম্পটি করা হয়েছে সেখানে এনে রাখা হয়েছে। এই ছিল কক্সবাজারের ইনানি জেটিঘাট থেকে আমার কাছে সবশেষ। মিয়ানমার থেকে আগত মিয়ানমারের বিভিন্ন বাহিনীর 330 জন সদস্যকে আজকে ফেরত পাঠানো হচ্ছে, সে বিষয়ে সর্বশেষে জানাচ্ছিলেন আমাদের 2 সহকর্মী কক্সবাজারের ইনানি বিচ জেটিঘাট থেকে।